দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখি, ঠিক আছে? তো দেখো, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য, মনে করো এটা আয়তক্ষেত্রাকার বাগান, ঠিক আছে? তো এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলে দিয়েছে 50 মিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 30 মিটার, ঠিক আছে? তো ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো দেখো কি বলেছে, দৈর্ঘ্য বরাবর, মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল, তাহলে মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল এটাতে 4 মিটার চওড়া, এই রাস্তাটার চওড়া কত? 4 মিটার, এটা 4 মিটার চওড়া, ঠিক আছে? তো এই 4 মিটার চওড়া যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটি বাগান থেকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তনের আয়তক্ষেত্রে বিভক্ত করেছে। এদিকেটা বিভক্ত করেছে 1 নম্বর, এদিকেটা দুটো, দুটো পার্টে বিভক্ত করেছে। তাহলে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের খণ্ডে ভাগ করেছে, রাস্তাটির ক্ষেত্রফল নিজে হিসাব করে লিখি। তো দেখো এই দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটি রয়েছে, দৈর্ঘ্য বরাবর এই রাস্তাটি, এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে, তাই তো? তো এই আয়তক্ষেত্র হচ্ছে, এই আয়তক্ষেত্র অর্থাৎ রাস্তাটি, তাহলে রাস্তাটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য যেহেতু দৈর্ঘ্য বরাবর সমান্তরাল, তাহলে রাস্তাটির দৈর্ঘ্য হবে কিন্তু, এইটা কিন্তু 50 মিটার, তাহলে এই দৈর্ঘ্যটাও কিন্তু 50 মিটার হবে, রাস্তার দৈর্ঘ্যটাও 50 মিটার হবে, তাহলে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। আর রাস্তাটির প্রস্থ কত? প্রস্থ যেহেতু রাস্তাটি 4 মিটার চওড়া বলেছে, তাহলে এটাই হচ্ছে প্রস্থ রাস্তাটি, ঠিক আছে? তো এই 4 মিটার হচ্ছে প্রস্থ। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? রাস্তাটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য কত? 50 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার, গুণ করলে কত হচ্ছে? 5×4=20, 200 বর্গমিটার, ঠিক আছে? তো 200 বর্গমিটার হচ্ছে এই রাস্তাটির ক্ষেত্রফল। এরপরে আমরা এ নাম্বার প্রশ্নতে কি বলেছে দেখবো একটু। এ নাম্বার প্রশ্নতে বলা আছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল, রাস্তাটি যদি প্রস্থ বরাবর থাকতো, তাহলে প্রস্থ বরাবর রাস্তাটাও কিন্তু 4 মিটার চওড়া, আর এর দৈর্ঘ্য কত? তাহলে এটা আমরা লিখতে হবে যে প্রস্থ বরাবর রাস্তাটির দৈর্ঘ্য হবে, এই যে আমরা বাগানের যে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে রাস্তার দৈর্ঘ্য, তাহলে হচ্ছে 30 মিটার। প্রস্থ বরাবর রাস্তাটির প্রস্থ কত? প্রস্থ হবে, যেহেতু 4 মিটার চওড়া, তাহলে 4 মিটার হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? এটা গুণ করতে হবে, 30 কে 4 দিয়ে গুণ করে দাও, বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, গুণ করলে কত হচ্ছে? 30 কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4×3=12, 120 বর্গমিটার, ঠিক আছে? তো প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল পেলাম আমরা 120 বর্গমিটার। এরপরে বলেছে দেখো, যদি বি নাম্বার প্রশ্নতে বলা হয়েছে, যদি মিহিরদের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো, তাহলে মিহিরদের বাগানের 4টি খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল হিসাব করি। তো দেখো এই দুটো রাস্তাই মনে করো রয়েছে, এইদিকে একটা রাস্তা রয়েছে, দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা রয়েছে, তাহলে এই দুটো রাস্তার মোট যোগফল কত হবে, মানে ক্ষেত্রফল মোট কত হবে? তাহলে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল হবে 200 যুক্ত 120 বর্গমিটার। সমান কত হচ্ছে? 200 সঙ্গে 120 যোগ করলে কত হচ্ছে? 200 সঙ্গে 120 যোগ করলে 320
বর্গ মিটার। কিন্তু একটু আমাদেরকে খেয়াল করতে হবে যে এই মিলিত স্থানের যখন আমি দৈর্ঘ্য বরাবর রাস্তাটা ধরছি এবং প্রস্থ বরাবর যখন রাস্তাটা ধরছি, এই অঞ্চলের ক্ষেত্রফল কিন্তু আমরা দুবার ধরে ফেলছি। তো এই অঞ্চলে যখন ক্ষেত্রফল দুবার ধরে ফেলছি, তাহলে মিলিত স্থান, তাহলে রাস্তা দুটির মিলিত স্থানের ক্ষেত্রফল আমার একবার এর মধ্যে বেশি আছে। তাহলে এই 320 মধ্যে এই মিলিত স্থানের ক্ষেত্রফল কিন্তু একবার বেশি আছে। তাহলে মিলিত স্থানের ক্ষেত্রফল আমাদেরকে বের করে নিতে হবে। তো মিলিত স্থানের ক্ষেত্রফল বের করতে গেলে কি করব, দেখো এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, যেহেতু এটা 4 মিটার চওড়া, প্রস্থ বরাবর যে রাস্তাটা ধরেছে 4 মিটার চওড়া, আর দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য এটাও 4 মিটার, তাহলে এখানে যে বর্গক্ষেত্র পেয়ে যাচ্ছি এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে 4 × 4, যেহেতু দুটো রাস্তায় 4 মিটার চওড়া। ঠিক আছে, তো এই দুটি রাস্তার যে মিলিত স্থান, তাহলে বলতে হবে মিলিত স্থানের ক্ষেত্রফল, রাস্তা দুটির মিলিত স্থানের ক্ষেত্রফল। মিলিত স্থানের ক্ষেত্রফল হবে 4 × 4 মিটার। তো 4 মিটারকে 4 মিটার দিয়ে গুণ করলে হচ্ছে 16 বর্গ মিটার। এই 16 বর্গ মিটার কিন্তু এর মধ্যে বেশি আছে। তো 16 বর্গ মিটার যদি বেশি থাকে, তাহলে আমরা এই 16 বর্গ মিটার 320 থেকে বিয়োগ করবো, তাহলে রাস্তা দুটোর টোটাল ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো। তাহলে অতএব আমরা লিখতে পারি রাস্তা দুটির মোট ক্ষেত্রফল হবে 320 থেকে 16 বিয়োগ করলাম, হচ্ছে কত, 304 বর্গ মিটার। তো তোমরা অঙ্কটা ঠিক এইভাবে করে নেবে। অঙ্কটা আমরা একটু পড়ছি, পাঁচের অঙ্কটা একটু পড়ে নিচ্ছি, পাঁচের অঙ্কটা দেখে নাও। পাঁচের অঙ্কটা বলা হয়েছে, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, সেই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। ঠিক আছে, তো আমি এটা আয়তক্ষেত্রটা প্রথমে আঁকি, এঁকে তারপরে বোঝাচ্ছি। পাঁচের অঙ্কটা দেখো, পাঁচের অঙ্কটা আমি একটু আঁকছি। প্রথম বলেছে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি, পাপিয়াদের আয়তক্ষেত্রাকার একটা জমি। ঠিক আছে, তো এই আয়তক্ষেত্রাকার জমি আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলেছে 48 মিটার এবং প্রস্থ কত বলা হয়েছে, প্রস্থ বলা হয়েছে 26 মিটার। 26 মিটার পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। তো এইটা জমি, 4 মিটার ছেড়ে দিয়ে বাড়ি তৈরি করবে, তাহলে এই অঞ্চলে কিন্তু তারা বাড়িটা তৈরি করছে। প্রত্যেক দিয়ে চারিদিকে যদি 4 মিটার করে ছাড়ে, তাহলে এইদিকে 4 মিটার ছাড়লো, এইদিকেও 4 মিটার ছাড়বে, এইখানে 4 মিটার ছাড়ছে, এইদিকেও কিন্তু 4 মিটার ছাড়ছে। ঠিক আছে, তো এই 4 মিটার করে ছেড়ে তারা বাড়ি তৈরি করছে। তো হিসাব করে দেখি পাপিয়াদের কত বর্গ মিটার তাদের বাড়ি তৈরি করবে। এবার দেখো আমরা কতটা বর্গ মিটার জুড়ে তারা বাড়ি করছে এবং জমির ক্ষেত্রফল কত, তো সেটা বের করাচ্ছে আমাদের কি করতে হবে, এই অঞ্চলে যে ভেতরে যে ছোট্ট আয়তক্ষেত্রটি তৈরি হয়েছে, এই ছোট্ট আয়তক্ষেত্রটির আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করবো। চারিদিকে যদি 4 মিটার করে ছাড়ে, তাহলে দৈর্ঘ্য কত হবে, 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করলে, আবার এইদিকেও 4 মিটার কমে যাচ্ছে, এটা 4 এদিকে কমলে দৈর্ঘ্যটা কত হচ্ছে, এইখান থেকে দেখো এইখান থেকে 4 কমে যাচ্ছে, 48 ছিল, 48 থেকে 4 কমলো, এদিকে এদিকে আবার কিন্তু আবার 4 কমবে, তাহলে মোট কমলো কত, মোট কমবে 48 থেকে 8 কমবে, তাহলে 48 বিয়োগ চিহ্ন 4 + 4, কারণ দুদিকেই কিন্তু কমে যাচ্ছে, এইদিকে কমে যাচ্ছে 4 মিটার, আবার এইদিকেও কিন্তু কমে যাচ্ছে 4 মিটার, তাহলে এই দুদিকে যে 4 মিটার 4 মিটার কমলো, মোট কমলো কত, মোট 48 মিটার, 48 থেকে 4 করে দুবার বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে মোট 48 বিয়োগ চিহ্ন 8, টোটাল হচ্ছে তাহলে আবার 40 মিটার। ঠিক আছে, এবার 4 মিটার ছেড়ে প্রস্থ, তাহলে অর্থাৎ প্রস্থ কত হবে, প্রস্থ হবে ঠিক সেইভাবেই, দেখো এইদিকে 4 মিটার কমে গেল, এইদিকেও 4 মিটার কমে গেল, মোট কমলো কত, মোট
4 মিটার 4 মিটার 8 মিটার কমে গেল 26 মিটার থেকে 26 মিটার প্রস্থ ছিল তা থেকে 4 প্লাস 4 কমে গেল হচ্ছে কত 26 বিয়োগ চিহ্ন 4 প্লাস 4 হচ্ছে 8 হচ্ছে কত হবে 18 মিটার 18 মিটার তাহলে দেখো এই যে 40 মিটার হলো আর 18 মিটার হলো এই যে ছোট আয়তক্ষেত্রটা পেয়েছি এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে যে অঞ্চলে বাড়ি করবে বা যে স্থানে বাড়ি তৈরি হবে তার ক্ষেত্রফল কত হবে তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছে কত 40 গুণিত 18 কত হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে 18 এখানে 72 720 বর্গ মিটার তাহলে যে অঞ্চলে বাড়ি তৈরি করছে তার ক্ষেত্রফল হবে 720 বর্গ মিটার তো এটাই হচ্ছে উত্তর আরো বলে দিছি দেখো যে এই যে আমাদের আয়তক্ষেত্রটা ওদের যে বাগানটি রয়েছে তার মধ্যে 4 মিটার ছাড়ছে তাহলে কি দৈর্ঘ্য কিন্তু এদিকে 4 মিটার কমে যাবে এদিকে 4 মিটার কমে যাবে চারিদিকে যখন 4 মিটার 4 মিটার করে কমবে তখন দৈর্ঘ্য কমে যাচ্ছে 4 মিটার এদিকে কমে যাচ্ছে 4 মিটার তাহলে হচ্ছে 48 মিটার থেকে 4 মিটার 4 মিটার বিয়োগ করলে 40 মিটার প্রস্থ সেরকম হবে 26 থেকে 8 মিটার বিয়োগ করলে 18 মিটার তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে এই অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে 48 গুণিত 18 তাহলে হচ্ছে 720 বর্গ মিটার এটাই হচ্ছে উত্তর